রাজরে কলা গাছের ভেলায় ২২ প্রতিযোগিতায় হাজার হাজার মানুষের ঢল। ২২ প্রতিযোগিতা অথচ কোনো নৌকা নেই, যেখানে একটা কলা গাছকেই নৌকা হিসেবে ব্যবহার করে প্রতিযোগিতায় নেমেছে একদল তরুণ। এমনই একটি ব্যতিক্রমী ২২ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মাদারীপুরের রাজর উপজেলার শঙ্করদি ও গোয়ালপাথান গ্রামের বুক চিরে বয়ে যাওয়া কুমার নদে। ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে শঙ্করদি যুব সংঘের আয়োজিত ভেলা ২২-এ প্রায় ১৭টি দলের প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শক কুমার নদের দুই পারে উপস্থিত ছিলেন। ২২-কে কেন্দ্র করে গ্রামীণ মেলাতেও উপচে পড়া ভিড় দেখা গেছে। কয়েক রাউন্ড প্রতিযোগিতার পরে ভেলা ২২-এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনটি দল তাদের হাতে পুরস্কার বিতরণ করেন রাজর উপজেলার বদরবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক হাওলাদার, জেলা ছাত্রলীগের সদস্য সুজন হোসেন রিফাত, মফস্বল সাংবাদিক ফোরাম, রাজর উপজেলার সভাপতি এস এম ফেরদৌস হোসাইন, বদরবাসা ১ নং ইউপি সদস্য দায়ুম বয়াতি, বদরবাসা ২ নং ইউপি সদস্য এমদাদুল মাতুব্বর সহ অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ভাইরা উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চের সামনে এসে চেয়ারম্যানের কাছ থেকে পুরস্কার। আজকের এই ভালো হয়েছে যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে সাতারাঞ্চি এই পুরস্কার আসলে তুলে না। দ্বিতীয় পুরস্কার হচ্ছে হোসেনপুর বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি ভেলা ২২ যেটি কলা গাছ দিয়ে নির্মিত হয়ে থাকে এবং সেই ভেলা ২২ এখানে অনুষ্ঠিত হয়েছে আজকে। এখানে আপনার ১৭টি ভেলা ২২ ভেলা অংশগ্রহণ করে যে সকল কমিটি ভাইরা যুবক ভাইরা এই ভেলা ২২-এর আয়োজন করে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতেও এই ভেলা ২২-টা যাতে আরো খুব সুন্দর হয় সেই লক্ষ্যে আমি আশাবাদী আর কি। এই ভেলা ২২ যুব সমাজে এই সময় মাদক বিশাকুর থেকে বাদ দিয়ে যে এই ভেড়া ২২-তে জনগণের মাঝে খুব আনন্দিত শঙ্করদি উত্তরপাড়া যুবকদের আনন্দে এই ভেড়া ২২ দেখে আমি মনে করি যে আরো সামনে আমরা বেশি করে ভেড়া ২২ দিতে পারি বা আমাদের আশা আছে ইতির মধ্যে আবার নৌকা ২২ দেওয়ার এই জায়গায় সিদ্ধান্ত আছে। এখানে কমিটি প্রত্যেক বছর এরকমভাবে ভেলা ২২ হোক সবাই মিলে উপভোগ করি। ঐতিহাসিক ভেলা ২২-এ উপস্থিত সকলের মাধ্যমে এবং সুন্দর পরিবেশে ভেলা ২২ অনুষ্ঠিত হয়েছে এবং বিগত প্রতি বছরই ভেলা ভাই অনুষ্ঠিত হতে আসছে এবং আমরা আশাবাদী যে ভবিষ্যতে এই ভেলা ভাই অব্যাহত থাকবে।